হ্যালো সবাইকে, আমার শুভেচ্ছা। আজকাল অনেক ভিডিওই করছি, একটু সময়ও আছে, আইফোন 11 দিয়ে করাও যায়। তো আজকে যার কথা আমি আপনাদেরকে বলবো, উনি আমি জানি না ওনাকে আপনাদের কী করে পরিচয় করে দিব। ওনাকে যে যদি বলেন যে আপনার কেজিন সন্টু বা খাজা মর্তুজ, তাহলে উনি হয়তো চিনতেও পারে নাও চিনতে পারে, তবুও আমার মনে হয় চিনবে, কারণ রিসেন্টলি কয়েকবার আমার ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু ওনার কাছে যে আমার আজকে ভিডিওটা করা আর আমি কেন করছি এই সেইটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা হচ্ছে যে অনেক অনেক আগের কথা, যখন অনেক ছোট আমি ছোটবেলা থেকেই জানি যে মায়ের এক কাজিন, ওনার মেয়ে সারা জাকের, যার সারা জাকের অনেক ছোটবেলা থেকেই উনি অভিনয় করে, নাগরিক নাট্য সম্প্রদায় করতো। তো আমরা যখন নওয়াবাড়িতে পুরান ঢাকায় থাকতাম, কিংবা পরে কুড়িগ্রামে যখন পারমানেন্টলি থাকা শুরু করলাম, সবসময় আমার ঢাকা মানে সারা জাকের। কারণ ঢাকাতে যখনই আসতাম, বিজ্ঞান মেলা, স্কাউটিংয়ে মৌচাকে যেতে গেছি স্কাউটিং করতে, বা আমার ফুপিরা থাকতেন লালমাটিয়াতে, মোহাম্মদপুরে, আরও যারা আত্মীয় স্বজন ফুপিরা, সবসময়ই আমরা আসা যাওয়া করতাম, কাজিনদের বিয়েতে এই সেই। তো সবসময়ই আমার জীবনে একটাই প্রথম দিককার অবস্থায় যে চিকসিয়াপার বাসা যেতে হবে, চিকসিকে বুঝতেই পাচ্ছেন সারা জাকের। আর সারা জাকেরকে ইদানিং যদি আপনারা না চেনেন, তাহলে বলতে হয় যে ইরেশ জাকের, যে টিভিতে অভিনয় করে, বেশ পপুলার, ভালো করে, আমি ওর অনেক কাজ দেখেছি, ওর মা আলি জাকেরের ওয়াইফ, আলি জাকের বলতে হয় যে দুলাভাই, এক এক সময় ছিল যখন ওনাকে আমি দুলাভাই বলেই ডাকতাম। তারপরে ওনাকে পরবর্তীতে ছোটলু ভাই ডাকছি, আমার মনে হয় দুলা ভাইটা বোধ হয় ওইভাবে যেত না, কারণ অত তো ক্লোজ না, আবার ওই ওই তৎকালীন ওই ওই সমাজে বা ওই হায়ার ইয়েতে বোধ হয় দুলা ভাইটা যায় না। কিন্তু আমার মনে আছে যে আলী যেখানে আমাকে বলছিল যে পৃথিবীতে একজনই আমাকে দুলা ভাই ডাকে, সেটা তুই। তারপরে ওনাদের মেয়ে ও এসছিল, আমেরিকাতে এসেছিল, দেখা হয়েছে, এরপরে আমরা রিইউনিয়ন হয়েছি আমেরিকাতে। ওনারা কয়েকবার এসছে নাটক করতে, এসছে আলি জাকের সারা জাকের, অনেকবার দেখা হয়েছে। আমরা ইউনিভার্সাল স্টুডিও গেছি একসাথে, একসাথে লাঞ্চ করছি, ডিনার করছি, ইস্তিয়াক ভাষায় লং বিচে ছিলেন, ওইটাও আইসু আপা। আইসু আপা হচ্ছে সারা জাকের খালাতো বোন, আপন খালাতো বোন। আইসু আপাকে যদিও আমি বাংলাদেশে চিনতাম না, কিন্তু আমেরিকায় এসে পরিচয় হয়েছে। সারা জাকেরের কথা আমি বিশেষ করে বলবো যে আমার জীবনে একটা বিশাল একটা অবদান সারা জাকেরের ছিল, মানে আমার মতো একটা চুনুপুটি, আমি একটা নতুন ছেলে, আর আমি একটা ছন্ন ছাড়া, একটু উদ্ভর টাইপের। সেখানে সারা জাকেরের মতো মানুষ আমাকে নাগরিকে ঢুকাইছিল, এটা ভাবতেও আমার এখনও খুব ভাল লাগে। নাগরিক নাট্য সম্প্রদায় বাংলাদেশের যেটা বেলি রোডে আছে, কিন্তু আমার নাগরিকের যাতে আমি সাকসেসফুল, তার চেয়ে সারা জাকের বা আমার চিকসিয়াপার সাথে আমার বন্ধনটা অনেক দিনের, অনেক অনেক ভালোবাসার, মানে এটা বলে শেষ করা যাবে না। চিকসিয়াপা খুবই মুডি, প্রচণ্ড রকম রিজার্ভ, কম কথা বলতেন। আলি জাকের আনলাইক, মানে অন্য ধরনের পার্সোনালিটি, অনেক হাসি খুশি, অনেক যোগ করতো। তো ওনাদের ধানমন্ডির বাসায়, ধানমন্ডির 4 নম্বরের বাসা থেকে শুরু করে ইস্কাটন, পরবর্তীতে ওনাদের এশিয়াটিক যেটা অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম আমেরিকার হলেও, বর্তমান যে এখন যে ওনাদের বাড়ি, সেখানে আমার যাওয়া হয়নি। তো যাই হোক, বাংলাদেশ মানে আমি এখন মাকে মূল্য দেই, মার সাথেই সময় কাটাতে চাই। কিন্তু ওই ছোট্ট ছেলে, তারপরে চিকসিয়াপা আমাকে খুব তৈরি করতেছিলেন, উনি আমাকে শিল্পকলা একাডেমিতে পাঠাইছিল কী বল, অ্যাক্টিং ওয়ার্কশপ করার জন্য। আমার মনে হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার প্রথম অ্যাক্টিং ওয়ার্কশপ, পরবর্তীতে আর হয়েছে কি না, প্রথম যেটা হয়েছিল আমি করেছিলাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে চিকসিয়াপা আমাকে পরিচয় করে দিয়েছে,
YMCA-তে যে আমার ইংলিশ শেখার ব্যাপারে উনি ওইটাও আমাকে রিকমেন্ড করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়। নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে আমি 50টা শো করেছি, 50টা নুরুল দীনের সারা জীবনে করেছি। নুরুল দীনের সারা জীবন নিয়ে নাগরিক কলকাতা এবং দিল্লিতে গেছিল, সে অনেক আগের কথা, 1983 বোধহয় হবে। তো আমি সারাজাকে, উনি যেতে পারেনি, উনি ওনার পরীক্ষা ছিল, আর লাকি ইনাম ভাবি উনিও যেতে পারেনি। লাকি ইনাম মানে ডক্টর এনামুল হকের ওয়াইফ, ভীষণ ভালো মানুষ। তো লাকি ভাবিও ভালো, ইনামুল হক ভাইও ভালো, ওনারা খুব আমাকে আদর করতেন, বুয়েটের টিচার। আর ওই আলি, তো ওনারা যখন, আমরা যখন, ওনারা যখন কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে ব্যাক করলো, আমি সারাজাকের মানে চিকসিয়াপা আলি লাকি নাম এনারা আবার ফুল টুর নিয়ে এয়ারপোর্টে গেছিলাম, ওটা একটা ভালো স্মৃতি। তো আমার এই জীবনের শেষ প্রান্তে এসে আমার আজকে সত্যি সত্যি খুব কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করতেছে চিকসিয়াপাকে, সারাজাকেরকে, যে উনি আমাকে নাগরিকের মতো একটা নাট্য সম্প্রদায়ে সাথে যোগাযোগ করে, মানে উনি আমাকে ওখানে রিকমেন্ড করে আমাকে ওখানে একটা সদস্য হিসেবে কাজ করেছিল। নাগরিকের 50টার সাথে খুব খেটেছি, নুরুল দীনের সারা জীবনে স্টেজ টানতে টানতে আমাদের অবস্থা শেষ। নাগরিক কিন্তু আমার সাথে কত্রী শুভ্রদেব, যে আজকে বাংলাদেশে অনেক গান গায়, শুভ্রদেব তখন জগন্নাথ হলে থাকতো আর আমি জগন্নাথ কলেজে পড়তাম। শুভ্র ফার্স্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতে, আমি জগন্নাথ কলেজে, আর আমরা দুজনে একসাথে হেঁটে 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 এই ইস্কাটন থেকে শাহবাগ দিয়ে, ও যেত জগন্নাথের ঢাকা ইউনিভার্সিটির হলে আর আমি যেতাম বক্সিবাজারে। এটা একটা ভালো স্মৃতি। আমি জানি না, আমার আমার জীবনটা খুব ওলট পালট আর ছন্ন ছাড়া, তাই আমি যোগাযোগও করিনি, বাংলাদেশে গেলে দেখাও করিনি কারোর সাথেই না। কিন্তু আজকে যে ভিডিওটা আমি করছি, যে আপনাদের মাধ্যমে এইটা শেয়ার করে আমি সারাজাকিরকে ধন্যবাদ জানাতে চাই, যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিকসিয়াপা, আপনি যে আমাকে গুরুত্ব দিছিলেন, ভালোবাসা দিছিলেন, স্নেহ দিছিলেন, একটা ভাইয়ের মতো, কাজিনের মতো আমাকে এত 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 গুরুত্ব দিছেন, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। বাংলাদেশ থেকে আমাকে অনেক বই পাঠিয়েছেন, নুরুল দীনের সারা জীবন নাটকের স্ক্রিপ্ট অনেক পাঠিয়েছেন। আমি আহামরি কিছু করিনি ক্যালিফোর্নিয়াতে, শুরুর দিকে একটু একটু করলেও আহামরি যে কিছু করেছি তা না, কারণ আপনি জানেন যে আপনাকে বলা হয়নি আমি নাগরিকে গেছি, কিন্তু আমার টার্গেট ছিল কিন্তু সিনেমা, আমার মানে আমার বাংলাদেশের সিনেমা করব, নায়করাজ রাজ্জাক হব বা অভিনয় করব সিনেমায়, ওইটা ছিল টার্গেট। আর নাগরিকে পরবর্তীতে আমি ছেড়ে দিছি বিভিন্ন কারণে, সেটা প্রসঙ্গটা থাক, কিন্তু আপনার জন্যই আজকে আমি বুক ফুলে বলতে পারি, নাগরিকের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে নুরুল দীনের সারা জীবনের 50টা শোতে, আমি নূর ভাইয়ের অভিনয় দেখে, তো আসাদুজ্জামান নূর, ওনার অভিনয় দেখে তো আমি পাগল হয়ে যেতাম, মানে অদ্ভুত 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 ব্যাপার। তখন বিপাশা হায়াতের ছোট ছিল, হায়াত ভাইয়ের মেয়ে, আর বিপাশা হায়াতের সাথে পরে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দেখা হয়েছে। বিপাশা হায়াতকে লং বিচ এলএক্সে আমি নামাই দিয়ে এসেছিলাম, ও আমাকে সুন্দর করে হাঁক দিয়ে বলেছিল, বিপাশা বলেছিল যে সন্টু তুমি কিন্তু বাংলাদেশে আসলে আমার সাথে দেখা করবা, আর বাংলাদেশে দেখা হবে, হাঁক দিয়ে বলেছিল, বাংলাদেশে আর দেখা হয়নি। তো এরকম অনেক কিছু জীবনের কাহিনী থেকে যায় যেগুলো খুব সুন্দর, খুব কিউট, আর ওরা তো বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব। তো এবার যদি করোনাটা চলে যায়, বাংলাদেশ যদি যেতে পারি, তাহলে চিকসিয়াপার সাথে, সারা জাকের সাথে দেখা করবই। আমি জানি না ইরেশ জাকের বা আলী জাকের বেশ বয়স্ক হয়ে গেছে, বা ওনাদের মেয়ে, ওরা আমাকে কতটুক কি করবে, কিন্তু চিকসিয়াপার সাথে দেখা করাটা আমার একটা ফরজ কাজ হবে। তো আর কি বলবো, এই নাগরিকে নাট্য সম্প্রদায়ের এখনকার কি অবস্থা আমি সত্যি জানি না, তবেও আমি আমার মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে নাগরিকের শুভেচ্ছা কামনা করছি, সারাজাকে, আমার চিকসিয়াপা, আপনার দীর্ঘ আয়ু কামনা করছি, আপনার বাসার চা যে কি অসাধারণ,
এই যে বড় বড় কাপে করে আপনি যে কি ভরা ভরা করে চা দিতেন, আর আপনার যে কথা বলা, আপনার শাড়ি পরা, আপনার স্টাইল, আপনি আমাকে বলেছিলেন যে সন্টু আমেরিকা এসছো কিন্তু কি করবা, কিছু একটা করবা। তা আমি কি করব জানি না, কিন্তু আপনার মতো মেয়েকে বিয়ে করব, এটা আমি বলেছিলাম আপনাকে। তা আমি বলছি নিজেকে তৈরি করো, ওরকম মেয়ে বিয়ে করতে হলে তৈরি করো। তো চিকসে আপা ব্যক্তিগত জীবনটা থাক, আপনাদের নাগরিকের মাধ্যমে আমি শাহিন মাহমুদকেও চিনেছি, যে শাহিন ইসলামাত গান গায়, ওনার সাথেও আমি অনেক ক্লোজ হয়েছি। যদিও ছায়ানাটে উনি আমার টিচার ছিলেন, কিন্তু ওই ছোট্ট সন্টুরে তখন মহানগরী নায়ক নাটক যে হচ্ছিল আপনাদের গ্রুপ থেকে, সেটাও একটা ব্যাপার ছিল। তো আমি সবার সাথে শেয়ার করলাম, আমার মনে হয় আপনি যদি দেখেন আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব, আর নিশ্চয়ই বাংলাদেশে গেলে দেখা হবে। খোদা হাফেজ।